অনেকেই দেখেছি বিয়েবাড়ি স্টাইলে কাতলা মাছের কালিয়া বা দই কাতলা রেসিপি দেখাচ্ছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে আজকে দেশি ট্যাংরা মাছের একেবারে ঘরোয়া স্টাইলে একটা রেসিপি দেখাই। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিন্তু মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম, এরপর এগুলোকে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, তারপর মাছের গায়ে অল্প অল্প করে একটু চিড়ে দিয়েছিলাম যাতে এর মধ্যে সব কিছু মশলা ঠিকঠাকভাবে ঢোকে। এরপর এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এই রেসিপিটা দেখতে দেখতে তুমি যদি আমার চ্যানেলে প্রথম হও তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর আমার পরিবারের একজন সদস্য হয়ে যাও। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে যাও। এরপর মাছগুলোকে মাখিয়ে নেওয়ার পর আমি কিন্তু কড়াইতে দিয়েছিলাম পরিমাণ মতো সর্ষের তেল, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম, এরপর দুটো করে মাছ এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আর এই মাছগুলো না প্রচণ্ড পরিমাণে ফাটে, তাই মাছটা ভাজার সময় অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ভাজবে। আমি তো প্রথমবার ঢাকনা দিইনি, পরে দেখলাম এটা একেবারে বোমের মতো বাস্ট হচ্ছে, তাই নিজেকে রক্ষা করার জন্য এটাকে ঢাকনা দিয়েছিলাম। এরপর মাছগুলোকে ভেজে নিয়ে আমি সেই তেলের মধ্যে দিয়েছিলাম জিরে ফোড়ন, তারপর একেবারে ঘরোয়া স্টাইলে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, এরপর তার মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আলুগুলো একটু লাল লাল হয়ে গেলে সেখানে আমি দিয়েছিলাম অল্প পরিমাণে টমেটো কুচি। আর এই টমেটো কুচিটা কিন্তু তোমরা নাও দিতে পারো, আমার এটা দিতে ভালো লাগে তাই এখানে আমি টমেটো কুচিটা অ্যাড করলাম। আর এই রেসিপিটা কিন্তু একেবারে আমি পেঁয়াজ আর রসুন ছাড়া করছি, তোমরা কিন্তু চাইলে এখানে অবশ্যই পেঁয়াজ বা রসুন দিতে পারো। আর যদি তোমরা পেঁয়াজ দিতে চাও তখন কিন্তু পেঁয়াজটা বাটাও দিতে পারো, বা আলুটা ভাজার সময়ও কিন্তু পেঁয়াজটা দিতে পারো। এরপর এগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা আর পরিমাণ মতো জিরে বাটা, আর সামান্য পরিমাণে এখানে দিয়েছিলাম গোলমরিচ বাটা, আর এখানে দিয়েছিলাম স্বাদ মতো শুকনো লঙ্কা বাটা। এখানে কিন্তু চাইলে তোমরা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এখানে অল্প পরিমাণে জল দিয়েছিলাম, তারপর মশলা থেকে যখন পুরোপুরি তেলটা বার হয়ে এসেছিল তখন আমি এখানে দিয়েছিলাম গরম জল। গরম জল তরকারিতে দিলে না তরকারির স্বাদটা কিন্তু একটু অন্যরকমের হয়। ব্যাস এখানে কিন্তু আমার জলটা দেওয়া হয়ে গেছে, এবার এই তরকারিটাকে কিন্তু ভালো করে ঢাকনা দিয়ে একটু ফুটতে দিতে হবে। আলুটা যখন প্রায় অনেকটাই সিদ্ধ হয়েছিল তখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়েছিলাম, আর এই মাছগুলো দেওয়ার পরে কিন্তু হালকা করে নাড়িয়ে যায় নিতে হবে যাতে এই মাছটা না ভেঙে যায়। এটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম পাতলা আলু দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝোল। দেখলে তো রেসিপিটা কতটা সত্যি।